उत्तराखंड है, डिस्ट्रिक्ट चमोली पड़ेगा। चमोली है ना, तो मतलब वहाँ से हम लोग डायरेक्ट चीन तक घुस पाएंगे? नहीं जाने, नहीं घुसते नहीं, वहीं से चीन होता है। वही वही पावर किलोमीटर एरिया जो है वो आर्मी के पास है, वहाँ सिर्फ आर्मी जाएगा सिविलियन में। अच्छा, सिविलियन लास्ट माणा गांव, भारत का लास्ट गांव है, भारत का लास्ट गांव माणा गांव। তো ফাইনেলি এটুকুরা জায়গা আহি রখি গলো। এতিয়া দুপরিয়া ভাতটু খাই লো, মানে দুপরিয়া আহারটু খাই লো। তারপর আপনার দেখা পাই আছে মূল ব্যাক সাইডের ভিউটু কি ধুনিয়া। এইখানে জায়গা আছে আর ইয়াতে আছে আপনাদের এই হোটেল সরকে, আর রাস্তাত আহি যদি থাকে আপনাদের শিখ গুরুদ্বারা পাব, তাতো আপনাদের খাব পারে, ফ্রি কিবা দিয়ে লাঞ্চ দিয়ে আপনাদের খাব পারে। এই সেবা করা হয়, সেবা করে। তো আমার সেখানে নুসুমালো, আমি ইয়াতে সোমাব কারণে আইছো। তো ব্যাক সাইডের আপনার ভিউটো মানে দেখাই দিও। তো এইবিল দেখিছে রাস্তা, সেইবিল রাস্তা দিয়ে লাহে 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 কই পেলা আমি গই থাকি। অলপমান ভিউ দেখ আর তলতেই সরকে গঙ্গা নদী দেখব পাই আছে, এইখান সরকে গঙ্গা নদী। পার্টি আছে, সব রখি আছে খাবল কারণে, এতালে খানা আহি পোৱা নাই। ভোকর পার্টি এইজন এজন এইফালে, আর এই একটা ডাঙর রাহু আছে, সবই ভোকর কারণে রখি আছো। খালি পানি খেয়েছিল, খালি খান চাও রাস্তা কাটিছে এজন রেসারে, ওপ ওপ আনিছে গাড়ি। দিস ইজ উত্তরাখণ্ড, লগতে লাদাখর ফিলিং দি গৈ আছে উত্তরাখণ্ডর রোডে। আমার কেনেকুয়া লাগিছে? সুপার হিট। তো এয়া সব লাদাখর ফিলিং, ইমান সাইডে দিয়ে এয়া আমার অলকানন্দা রিভার হয় এখন। ওই তো আপনারা দেখিব পাইছে, তাতে অলকানন্দা রিভারের উপরতে ড্যাম বনোয়া হয়ে আছে। ফার্স্ট ড্যাম তো দেখিলো, এটা কমপ্লিট হয়েছে, আর এই ড্যাম তো বনোয়া এটা শুরু হয়ে আছে।
অলপ গরম হয় কিন্তু সহ্য করবলগা আবেলি সময় আমার একদম এডজাস্ট হয়ে যায় ধুনিয়া হয় আর ঠান্ডাও ধুনিয়াকে পড়ে এটা আমার ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে অলপ অলপ করে পেলায় তো আহক তো এক্সপ্লোর করো জায়গাখানে ভাল লাগে কিন্তু যদি আপনাদের কেদারনাথ যাব খুঁজে অনলাইন রেজিস্ট্রেশন করবো মানে ইনারল্যান্ড পাইস পাস বনাব লাগে তাত যাবর কারণে এটা দিয়া হয়েছে পার ডে আপনাদের 15,000 অল্প সিরিয়াসটো লৈছে এতিয়া আপোনালোকক পার ডে তাতে কেদারনাথত যাবর কারণে যাত্রী যাব পারে মাত্র 15,000 সিস্টেম 15,000 করে দিছে তো আমার এই সাইডে কোনো লিমিট নাই আমি যত গই আছো তাতে কোনো লিমিট নাই আহিব পারে যদি কেদারনাথ যাব খুঁজে তেনেহলে আগে ভাগে আপনাদের নিজের নিজের পাস বনায় লব যোন ডেটত পাস থাকিব সেই ডেটতে আপনাদের পাস বনায় সেই ডেটতে কেদারনাথ যাব লাগে বোলে আজি যাম দাদা আজি নকয় কালি যাম তেনেকে নহব যেটা ডেটত পাস আছে সেই ডেটতে আপনাদের পাসর মতে ডেটর মতে কেদারনাথ যাব পারে ভাল লাগিছে অলপ মো ধুনিয়াকে এক্সপ্লোর করে আছো গোটেবিলাকে জায়গা দেখুয়াই আছে ফোন করে করে তো এতিয়া বাজিবলে হল 7টা কিন্তু দেখিছে এতিয়া ইয়াত পুরা পোহর হয়ে আছে আর আমি যাব লাগিব 80 কিলোমিটার মানে 80 কিলোমিটার আর যাব লাগিব গোবিন্দঘাটর লেগে তারপর আর 2 ঘন্টা রাস্তা কারণ জানে পাহাড়িয়া জায়গা আপনাদের 2 ঘন্টা বলে কলে 3 ঘন্টা ম্যাক্সিমাম ধরে রাখব বেকা বেকি রাস্তা চাই থাকব এটিও দেখি যে পুরা পোহর আমার তাতে কি হয়েছে এটা পুরা আন্ধার হয়ে গেছে এটা সন্ধ্যা হয়ে গেল তো কিন্তু ইয়াতে এটিও পোহর হয়ে আছে তো কি জায়গা আইছো মানে কব পড়া নাই এতিয়ালে 7:30 বাজি গল ডেলি ডুবে মানে আন্ধার হবলে এতিয়ালে নাম লওয়া নাই আমার তাতে এতিয়ালে ভাত বনার কারণে তৈয়ারি হয়ে গেল থাকে রাতির খাজর কারণে তৈয়ারি করা শুরু হয়ে গেল কিন্তু আমি এতিয়ালে চাহে খোয়া নাই আর আপনাদের দেখবে পাইছে এতিয়ালে দিনেই হয়ে আছে সব আর এইখান নদী কব নো কেনে জায়গা আহি পাই গেছি আর এফালে ওয়ান ওয়ে হয়ে আছে দেখা পাইছে এই সাইড ওয়ান ওয়ে হয়ে আছে কারণে এখন এখন গাড়ি যাবলে দি আছে আর প্রায় প্রায় আপনার 60 কিলোমিটার মান আছে তো সেইখানে যাওয়ার পিছন আমি গই পাই যাব একবার গোবিন্দঘাট বলো তালকে যাও আর এটিয়ালে হওয়াই নাইকিয়া আর আগফাল ভিউটা দেখছে পাহাড় কাটি কাটি বনুয়া রাস্তা দেখা পাই আছে এনেকুয়া রাস্তা দুর্গম পাহাড় কারণ এতিয়া ওয়ান ওয়ে করে দিছে এখন যাব এখন আহিব এই উপর দেখা পাই আছে জাম লাগি আছে এই উপর জাম লাগি আছে আর ইয়ার পুলিশ কর্মচারী সকলে এখন বাই এখন যাবলে দি আছে ইফালৰ পৰা আহিব ইফালৰ পৰা যাব তেনেকুয়া এতিয়াও যাব লাগা আছে এইকেইটা দেখিছেনে আপনাদের সেইটে লাস্ট পয়েন্ট আছে তার উপর আর যাব লাগিব কত আইসুয়ে দেখিছে এই লাইট কেটা ইয়ারপর নাই কমেও তো 1,000 ফিটমান তলত হব 1,000-1,200 ফিটমান উপর আছে সেই জায়গা সেই জায়গা যাব লাগিব এতিয়া তারপর আরো আকো আপনার 20 কিলোমিটার উপরলে যাব লাগিব তো যাই থাকো এতিয়া বরষুণ অল্প বুন্দা বুন্দি হয়েছে তো সেইকারণে আমার বেগ বিলাক উপর তললে লই আইছো তো ফটাফট তললে লই আইছো তো যাও গে আর তেনেকে ট্রিপল পাইলে টাইম লাগিব তো সেইকারণে ডাইরেক্ট গাড়ি তলত ভরাই দিছো বড়িয়া লাগিছে তো এইজন হল দাদা এতিয়ালে বড়িয়া লাগিছে আহিছে আমি 11টা বাজিত ওলাইছো এতিয়া বাজি আছে 8টা কি জায়গাত আহিছো চাওকসুন এইখিনি পর তলত গুছি যাম আমি তলত গলে সাফা
মানে আমার হাত দিয়ে বুঝাই তাতে লাগি গেল গাড়ি জাম। চাক তলৰ ডেগা ৰঙা নীলা হালধীয়া লাইট আৰু ইয়াতে লাগি গলো। এই উঠি যা গাড়ী উঠা 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 উঠা।